প্রিয় দর্শক ও মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি পর্বে। আমরা জানি মাগুর মাছ আমাদের দেশের খুবই একটি জনপ্রিয় মাছ। এই মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু হলেও বর্তমানে এর চাষ নেই বললেও চলে, কারণ এর বাণিজ্যিকভাবে চাষটা অনেকটাই বেশি ব্যয়বহুল হয়ে যায়। কিন্তু আমরা আজকে যেটা দেখছি যে আমি এখন অবস্থান করছি ময়মনসিংহ জেলার তারাকান্ত উপজেলার পশ্চিম তালদিঘি গ্রামে। এখানে আমার পেছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন সে পুকুরিতে চাষ করা হয়েছে মাগুর মাছ। তো এই চাষটা কীভাবে সম্ভব হয়েছে এবং এই যে মাছের রেজাল্টটা যেটা শুনলে আপনারা হয়তো বা অনেকে অবাক হয়ে যাবেন, আমরা আজকে কথা বলবো এই পুকুরের মালিকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা একটু বলবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ শামসুল হক। হ্যাঁ, এই পশ্চিম তালদিঘি গ্রাম উপজেলা তারাকান্দা জেলা ময়মনসিংহ। আপনি কতদিন যাবত মাছ চাষ করছেন? আমি 14-15 বছর যাবত মাছ চাষ করেন। আচ্ছা, আপনি পূর্বে কি কখনো এই যে মাগুর মাছের চাষ করেছিলেন? হ্যাঁ করছি। তো কিরকম ফলনটা পেয়েছিলেন? আগে যে চাষ করছি এটা অনেক সময় নিয়েছে, মানে গ্রোথের জন্য অনেক সময় নিয়েছে। আচ্ছা, এখন যে চাষটা করতেছেন এই চাষটা আপনার কেমন আছে বা কিরকম আপনি ফলন পাচ্ছেন, কতদিনে পাচ্ছেন? আমি ফলন পাইছি ওই 12-13 কেজি, ধরুন দেড় মাস ওই আপনার আর এই ওষুধ ব্যবহার করছি। আচ্ছা, এই যে মেডিসিনটা আপনি ইউজ করেছেন এটা কোন দেশি প্রোডাক্ট ছিল বা কিভাবে আপনি সংগ্রহ করলেন? এটা প্রোডাক্টটা ইন্ডিয়ানই। হ্যাঁ, আমরা পরিয়াও দেখছি, তবে আগে ব্যবহার করছি না, এই বছর জি আমরা পাইছি, এটা ব্যবহার করছি। এটা ব্যবহার করতে আগে যে রেজাল্ট পাইছি এর চেয়ে অনেক অনেক গুণ বেশি। আপনি যে প্রোডাক্টটা দিয়েছিলেন এটা কতদিন আগে দিয়েছিলেন বা মাছের বয়স কতদিন থাকা অবস্থায় দিয়েছিলেন? মাছ হয়তো করলাম 12-13 কেজি। হ্যাঁ, ওই অবস্থায় দিয়েছিলেন। হ্যাঁ, 13 কেজির সময় আমি এই প্রোডাক্ট ব্যবহার করছি। এটা কতদিন আগে? এটা ধরেন বর্তমান আজকের দিন দিয়া দেড় মাস প্রায় বয়স। আচ্ছা, এখন কতটাই কেজি আসছে? এখন 3টায় ধরছি, কমে হইতে পারে, মানে 2টাও হইতে পারে, আড়াইটা হইতে পারে, 2টা হইতে পারে, কোনো মানে ধরছি 3টা কেজি আসছে। আচ্ছা, আপনি স্বাভাবিক যে সময় মাগুর মাছ চাষ করেছেন বা চাষ করে ওই সময় 3টাতে কেজি আসতে কতদিন সময় লাগে? ওটা এটা মেলা দিন সময় গেছে, প্রায় 4-5 মাস। কিন্তু আর এখন যে এটা পাইলেন রেজাল্টটা, এটা কতদিনে পাইছেন? এটা দেড় মাসে পাইছি, 12টার থেকে দেড় মাসে এই 3টা 12 কেজি পাইছি। জি, আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার খাবারের যে বিষয় থাকে, খাবারের পরিমাণটা আগের তুলনায় কেমন লাগে আপনার? খাবার আগের তুলনায় কম লাগে আগের তুলনায়। আচ্ছা, মাছের যে অনেক সময় দেখা যায় পুকুরের পানি নষ্ট হয়ে যায়, আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন এটা করার পরেও কি সমস্যাগুলো হয়? না, এটা সমস্যা না, এখন হয় না, 45 দিন পর্যন্ত এটা কোনো সমস্যা হয়েছে না, মানে 45 দিন পর্যন্ত কার্যকর থাকে। হ্যাঁ। আচ্ছা, আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করেছেন এগুলোর নামটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। এটা হচ্ছে ফিশ কেয়ার। হ্যাঁ, আর কি কি প্রোডাক্ট দিয়েছেন? এভোলিউশন অফ ওয়াটার যেটা বলে এটা দিয়েছিলেন। আচ্ছা, এখন দর্শকদের উদ্দেশ্যে একটু উল্লেখ করে দিবেন যে এভোলিউশন অফ ওয়াটারটা কত গ্রাম দিতে হয় প্রতি শতাংশে? এটা প্রতি শতাংশে 200 গ্রাম আর কি, কিছু বেশি হয়ে যায়, অত তার সঠিকভাবে মাপ দিতে পারি না, 200-র উপরেও কিছু পড়তে পারে আর কি। 200 গ্রাম দিতে হয়। ই হলো 200 গ্রাম। আর গ্রোফিশটা কিরকম দিতে হয়? গ্রোফিশটা 100 গ্রাম দেওয়ার লাগে, তবে দেখি বোঝে কিছু বেশি উমারিয়া দিই। জি, আচ্ছা, এখন আমি আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান যে সময়ের যে প্রেক্ষাপট, অনেকে মাগুর মাছ চাষ করে না বা করতে চায় না, কারণ অনেক ঝামেলা বিধায়। কিন্তু আপনি তখন চাষ করে দেখালেন যে মোটামুটি একটা লাভজনক অবস্থায় যাওয়া যায়। তো এখন আমাদের যারা চাষিরা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন যে মাগুর মাছের চাষের ক্ষেত্রে এই এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ কতটা কার্যকরী বা কি এটা কি চাষ করা যাবে? হ্যাঁ, এটা ধরুন এই যে ওষুধ এই যে ব্যবহার করছে এটি দিয়ে অন্য অন্য কৃষকরা ব্যবহার করে এবং মাগুর একক কেউ করে নাই। হ্যাঁ, বর্তমানে কিছু কিছু লোকে করতেছে, তবে অনেক লাভবান, অন্য অন্যরাও লাভবান হবে যদি এই প্রোডাক্ট ইউজ করে। হ্যাঁ, ইউজ করে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 40 দিন পর্যন্ত কোনো গ্যাস থাকবে না। জি, তো অন্য অন্য প্রোডাক্ট দেখছি 10-15 দিন, 7 দিন পরেও নাই গ্যাস আবার শুরু হয়, শুরু হয়েছে বা রয়েও গেছে। হ্যাঁ, করতে পারবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।